না আজকে নয়, কালকে রাত 10টা থেকে সকাল মধ্যে যে কোনো একটা সময় ঘটনাটি ঘটেছে আরজিকর হসপিটালে, সেখানেই ও দ্বিতীয় বর্ষের ছাত্র, এবং এই ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা দুঃখিত, এবং আমাদের যত রকম ছাত্রদের ওখানকার স্টুডেন্টদের দাবি ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে ভিসেরা করা হয়েছে। আরজিকর পিজি হাসপাতালের ডিরেক্টর, আরজিকরের প্রিন্সিপাল এবং এনআরএসের প্রিন্সিপাল, একটা বড় টিম থেকে তার ভিসেরা যেমন করা হয়েছে, ইনক্লুডিং লেডি ডাক্তার, বাবা মাকে সামনে রেখে একেবারে ক্যামেরা অন ক্যামেরা তেমনি পোস্টমর্টমও করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখের যে একটি অল্প বয়সের মেয়ে, তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তার ছিল, কিন্তু মারা, অনেকে বলছে মারা গেছে, আমি বলছি তার খুব, এবং তার জন্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই উপস্থিত এই সমস্ত কাজ কলকাতা পুলিশ কমিশনের, সিপি, হেলথ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, নিগম, আমরা সবাই থেকে, সমস্ত স্টুডেন্টরা থেকেই এর ভিসেরা হয়েছে, এর পোস্টমর্টম হয়েছে। এখন পুলিশ কথা দিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ, ডিরেক্টর, প্রিন্সিপাল, এমএসভিপিরা কথা দিয়েছে, তারা তাদের সমস্ত সহযোগিতা দেবে, এবং রাত থেকে যারা ডিউটিতে ছিল, যেটা কভার এরিয়া, সিসিটিভির কভার এরিয়া, সেই কভার এরিয়ার সমস্ত রিল সরকার হাতে নিয়েছে, মানে পুলিশ তার হাতে নিয়েছে, এবং এসআইটি গ্রহণ করা গঠন করার কথা সিপি নিজে বলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস মেয়েটির ভবিষ্যৎ যারা নষ্ট করেছে এই অস্বাভাবিক মৃত্যু, তার আমরা সমর্থন করি না, আমরা দুঃখিত, কিন্তু এটাকে খুন বলে আমরা বলছি। দোষীদের শাস্তি করার জন্যই তো সিট গ্রহণ হচ্ছে, এবং ক্যালকাটা পুলিশ এনাফ, তারা যদি একটু সুযোগ পেয়ে যায়, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন ক্যালকাটা পুলিশকে, ক্যালকাটা পুলিশের সিপি নিজে ওখানে থেকে, জয়েন্ট সিপি, সিপি, ডিসি অল থেকে, তারা বলছে যে যত শীঘ্র সম্ভব, আমরা শুধু ওই ঘরটাতে ছিল না, কিন্তু বাকি জায়গাতে সিসি ক্যামেরা রয়েছে, এবং ডিউটিতে অনেক ডাক্তার নার্স সবাই ছিল, সবাইকে এক্সামিন করছে, সিকিউরিটি করে, আমার মনে হয় এটা কিনারা হয়ে যাবে, এর কিনারা হবে, এবং এই কিনারা করতেই হবে। আমার পানিহাটির লোক দুঃখিত, বাংলার মানুষ তারা দুঃখিত, এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যা কিছু হবে, যদি ওনার বাইরের প্রোগ্রাম না থাকতো জেলার, তিনি চলে আসতেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই মৃত্যুর কিনারা করতে পারবো এবং খুনিকে বের করতে পারবো।